মুরাদনগরে মাদ্রাসা থেকে পালাতে গিয়ে শিক্ষার্থীর মৃত্যু। কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গুরা বাজার থানা এলাকায় পঞ্চম তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পালাতে গিয়ে মোহাম্মদ ফয়সাল নামে এক মাদ্রাসা শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত শিক্ষার্থী ফয়সাল জেলার বি পাড়া উপজেলার মহালক্ষীপাড়া গ্রামের মৃত আবুল ফজল মাস্টারের ছোট ছেলে। রবিবার বিকালে বাঙ্গুরা বাজারের মার্কাজুস সুন্নাহ মাদ্রাসায় এই ঘটনা ঘটে। ফয়সাল উক্ত মাদ্রাসার হ্যাফজ বিভাগের ছাত্র। সে গত 7 জুন 2021 মাদ্রাসায় ভর্তি হয়। জানা যায়, শিক্ষার্থী ফয়সাল কয়েকদিন ধরে বাড়িতে যাওয়ার জন্য পীড়াপিড়ি করছিল, কিন্তু মাদ্রাসা থেকে যেতে দেওয়া হয়নি। মাদ্রাসার পক্ষ থেকে ঈদের ছুটিতে বাড়িতে যাওয়ার জন্য বলা হয়। পরে রবিবার বিকেলে প্রতিদিনের মতো শিক্ষকদের সাথে ফয়সাল মাদ্রাসার ছাদে ওঠে। মাগরিবের নামাজের পূর্বে সকল শিক্ষার্থীরা যখন ছাদ থেকে নামতে যায়, তখন ফয়সাল দৌড়ে গিয়ে ছাদ থেকে লাফ দিলে ভবনের পাশে থাকা দোকানের টিনের চালা ভেঙে মাটিতে পড়ে যায়। সাথে সাথে মাদ্রাসা ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সরজমিনে গিয়ে জানা যায়, মার্কাজুস সুন্নাহ মাদ্রাসাটি ওই ভবনের পঞ্চম তলায় অবস্থিত। খেলাধুলার জন্য ছাত্রদেরকে নিচে নামতে না দিয়ে প্রতিদিন ছাদে নেওয়া হয়। ছাদের চারিদিকে অল্প উচ্চতার রেলিং দেয়া থাকলেও তা ছোট ছোট শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য যথেষ্ট নয়, যা খেলাধুলার জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। বাঙ্গুরা বাজারে এমন আরও 3টি মাদ্রাসা রয়েছে যেগুলো চারতলা এবং পঞ্চম তলায় অবস্থিত। এ বিষয়ে এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। ঘটনার প্রত্যক্ষদর্শী মার্কাজুস সুন্নাহ মাদ্রাসার শিক্ষক মামুন মিয়া জানান, আসলে পরে যখন আমি পাহাড় দিচ্ছি, আমি ছিলাম এক সাইডে ছাদের উপরে, হ্যাঁ ছাদের উপরে, পাঁচতলা, আরেক সাইডে ছিল আরেক উস্তাদ। তারপরে আমরা যখন ওরা আপা দেয় কি না এইগুলো দেখতেছি, যদি দেন দমুক দিয়ে আর কি, এইগুলো করি না দম আপা যাও না। তারপর যেমন সময় শেষ এক হুজুরে নিচে পাঠিয়ে দিছি, যদি মনে করেন পলে না যেতে পারে, তা আমি সবাইকে একসাথে করতেছি যে সবাই একসাথে হও, সময় শেষ নিচে যেতে হবে। তারপর একজন করে নিচে নামতেছে আর সবাই আস্তে আস্তে আসতেছে, ও আর আসে নাই, না আসে পরে দূর দিয়া যার থেকে আলাপ মাসে পরে আমরা তার ধরার সুযোগ নেই, আমরা যে দূরমু আর কেউ ছাত্র দেখা নাই, পড়ার পরে আমরা দেখছি। এ ব্যাপারে মাদ্রাসার পরিচালক হাফেজ মোহাম্মদ আরিফ হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি হাফেজ মোহাম্মদ আরিফ হাসান, মার্কাজুস সুন্নাহ মাদ্রাসা পরিচালক। ঘটনা যখন ঘটে তখন আমি নিচে ছিলাম, মাদ্রাসার নিচে ছিলাম, নিচে দোকানেই আমি বসাছিলাম। তখন তারা উপরের থেকে দৌড়ে আমাকে জানাইলো যে হুজুর ফয়সালে উপরের থেকে লাফ দিয়ে লেছি। তো কোথায় লাফ দিল? তো এই টিনের উপরে। তখন আমি টিনের উপরে ওই দিক সেদিকে দেখলাম যে কোথাও দেখা যায় না। তখন আমি এই তাকে যখন না পাইয়া ওই সাইনবোর্ডের নাম্বার ছিল এই যে দোকানের মালিক, ওনাকে ফোন দিলাম, ভাই একটা ছাত্র আমার টিনের উপরে পড়ে গেছে, তাকে দেখতেছি না, হয়তো ভিতরে মনে হয়ে গেছে কিনা, একটু তাড়াতাড়ি চাবিটা দেন। তখন পাশের এক বাড়ির থেকে এক লোকে ছোটো বাচ্চা একটা চাবি নিয়ে আসছে। তখন আমরা তাকে খুঁজলাম লাইটে, গিয়ে দেখি আমার পাশে আর লোকজন ছিল আমার সাথে, তারা নিয়ে তাকে ধরলো। তখন একটা হ্যাঁ অটো ছিল, অটো মনে হয় চার্জ দেওয়া নাকি জানি সেখানে ছিল। তারপরে কয়েকজন ধরাধরিকে উঠছে, উঠে দিয়ে তার মাথার থেকে রক্ত পড়ছে। তখন তাড়াতাড়ি আমরা তাকে সিঞ্জিত করে এই মুরাদনগর সরকারি হসপিটালে আনছি। আইনা কর্তব্যরত ডাক্তার বললেন যে মারা গেছে। শিক্ষার্থী ফয়সালের মা, বড় ভাই ও মামার সাথে কথা বললে তারা জানান, আত্মীয়দের মাদ্রাসা হওয়ায় তার ভালোর জন্যই ভর্তি করিয়েছেন, যেন হাফিজ হতে পারে। আমাদের ভাগ্যে হয়তো নেই, মাদ্রাসার বিরুদ্ধে তাদের কোনো অভিযোগ নেই বলেও জানান। বাঙ্গুরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার জানান, এ ব্যাপারে থানায় কোনো অভিযোগ করেনি, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সাজ্জাদ হোসেন শিমুলের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশকে দুর্নীতিমুক্ত রাখার অঙ্গীকার বাস্তবায়নে সহায়তা করুন। কুমিল্লা টাইমস টিভি।